জানাতা বন্ধুরা আর একবার পুজো যখন শেষ হলো তো আমি তো আর বছর দুর্গাপুজো থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম দশমী থেকে এই যে এরকম টাইমে না আমাদের মিষ্টু আমি ছিলাম এই মিষ্টু জানিস তো আমার এই যে দশটা হয়ে গেলো সাবস্ক্রাইবার আবার তারপরে আবার সকালবেলা দেখতাম যে কুড়িটাই মিষ্টু কুড়িটা হয়ে গেল তারপরে দিন আবার দেখতাম একশোটা চলে গেছে এই মিষ্টু একশোটা রে মিষ্টু একশোটা এটা করে করে মিষ্টুকে গিয়ে জ্বালানো জ্বালাতাম তারপর যদি ভিউজ যেত পঞ্চাশটার ওপরে তাহলে আমার কি আনন্দ কী আনন্দ মানে তোমাদের বলে বোঝাতে পারবো না পঞ্চাশটা যদি যেত মানে আমি নাচ করে করে বেড়াতাম ওপর নিজ ঘরে তো সেই দিনগুলোর কথা আবার মনে পড়ছে দেখো এক বছরের মধ্যে তোমাদের ভালোবাসায় আমি কত দূর পৌঁছে গেছি ঠিক না বলো তো এখন তো আমার ভিউজ দেখেছ পঞ্চাশটা তো তখন হলেই ডান্স করতাম আর কি আমার পঞ্চাশটা হয়েছে আমার একশোটা সাবস্ক্রাইবার হয়েছে আর লোকের ফোন নিয়ে নিয়ে না শুধু সাবস্ক্রাইবার করে বেড়াতাম সবজিওয়ালা আসতো ফে ফেরাওয়ালা আসতো মাঝে আসতো বলে সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা দেখবে হ্যাঁ এরকম করে করে বলতাম